আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম শরীয়তপুরের বিখ্যাত ও নাম করা চাচা হালিম খেতে। আমার সাথে রয়েছে বনু ভাইয়া। শীতের মধ্যে এখানে হালিম খাওয়ার প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তারপরে আমরা পিছনে একটি খালি টেবিল পেয়েছি, আমরা সেখানেই বসে পড়লাম মজাদার চাচা হালিম খাওয়ার জন্য। আমাদের জন্য চাচা হালিম রেডি হচ্ছে। এখানে এক বাটি হালিম 100 টাকা করে রাখা হয়। এই চাচার দোকানের লোকেশন হলো শরীয়তপুর পৌর সুপার মার্কেট সংলগ্ন পালং সদর শরীয়তপুর। এই চাচা হালিম খাওয়ার জন্য অনেক জেলা থেকে মানুষ চলে আসে, খুবই সুস্বাদু এবং টেস্ট। দেখুন পরবর্তীতে আমার টেবিলে চলে আসছে আমাদের চাচা হালিম। আমরা 3 জন ছিলাম, এই জন্য 3 বাটি দেওয়া হয়েছে। দেখুন খুবই সুন্দর দেখা যাচ্ছে হালিম। এখানে উপরে সালাদ এবং পেঁয়াজ ভাজা দেওয়ার জন্য হালিমটি খুবই ভালো লাগতেছে দেখতে। তারপরে আমি এখানে খাবো। এখন শীতের মধ্যে গরম গরম চাচা হালিম খাওয়ার মজাই আলাদা এবং খুবই টেস্ট। এখন আমি আপনাদের দেখাবো এই হালিমের মধ্যে গোস্তের পরিমাণ। দেখুন কত বড় সাইজ। এই ধরনের সাইজ 4 পিস 5 পিসের মতো তারা দিয়ে থাকে। 100 টাকায় খুবই ভালো এই হালিমের পরিমাণ এবং খুব টেস্ট। যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কীরকম মজা এই চাচা হালিম। যাই হোক, এর সাথে আমাকে আনলিমিটেড সালাদ এবং টক এবং পেঁয়াজ ভাজা তো রয়েছেই, তাই আমিও পেঁয়াজ ভাজা বেশি করে নিয়ে নিলাম হালিম খাওয়ার জন্য। গরম গরম হালিমের মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে হালিম খাওয়ার মজাই আলাদা, এবং বিশেষ করে সালাদ দিয়ে নিলাম বেশি করে। তারপরে আমি আমার পাশে ভাইয়ারাও খাচ্ছে, তাদের খাওয়া প্রায় শেষ। তাদের জিজ্ঞেস করলাম কীরকম হয়েছে হালিম, তারা এক কথায় বলল খুব মজা এবং সুস্বাদু। যাই হোক, তারপরে আমাদের খাওয়া শেষ হলো। আমরা এখন বিল দিয়ে চলে যাব এবং আপনাদের দেখাবো সেই চাচাকে। এই যে দেখুন সেই চাচা যার নামে এই দোকানটি, এই হলো আমাদের চাচা হালিমের চাচা।